সহজ হতে হতে আমরা অনেক সময় সস্তা হয়ে যাই গানের কথায় এবং গানের ধরনে, এ বিষয়ে কি আপনি একমত? একমত, তবে গানের দুটি ধারা আছে, একটি একটা খুব মানসম্মত গানের একটা চিন্তা ভাবনা, আরেকটি হলো যে বাণিজ্যিক, যেহেতু আপনার এইটিকে যদি কেউ পেশা হিসাবে না নিতে পারেন, ঠিক খুব খুব কঠিন একটা গান কিন্তু সাধারণ মানুষে শুনতে চায় না। একটি বাণিজ্যিক গান রাস্তায় যাচ্ছে, সস্তা একটা বিনোদনের জন্য খুব ভালো লাগছে, এটি কিন্তু থাকতে হবে। এই বাণিজ্যিক ধারা গান যদি না হয় তাহলে তো আপনার কোম্পানি থাকবে না, আপনার টাকাগুলো উঠবে না। আর সব শ্রোতারাই কিন্তু শিক্ষিত নয়, কিছু কিছু আমাদের অশিক্ষিত, কিছু অর্ধশিক্ষিত, কিছু কর্মজীবী শ্রোতা আছেন যারা কাজের মধ্যে গান শোনে। সবার কথা মাথায় রাখতে, এদের কথা মাথায় রাখতে হবে। বাংলাদেশের সেরা তিনজন গীতিকার আপনার চোখে কে কে? আমি গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকুজ্জামান, আরেকটি নাম বলবো না। কেন বলবেন না, কিসের অভিমান? না, অভিমান নাই, এই যে এই জন্য বলবো না, হয়তো আরও অনেক আছেন বাংলাদেশে যে আমার জন্য অন্তত একটি নাম বাদ থাকছে, আমি বোধহয় সেই গীতিকবি, তারাও ভাবতে থাকবে ব্যাপারটা। বাংলাদেশের সেরা তিনজন সুরকার? অনেক সুরকার আছে যারা বর্তমানে আছেন বা আগে ছিলেন, আমাদের প্রয়াত সত্য সাহা দাদা, খুব আলম খান, আলাউদ্দিন আলী, এইখানে আমি রাখার কিছু করলাম না, এরা প্রত্যেকেই ভালো সুরকার। এই যে আমরা বাংলাদেশের অনেক গান শুনেছি, দেশের গান শুনেছি, অসংখ্য দেশের গান আছে আমাদের, আপনার কাছে সেরা দেশের গান কোনটি? সাবিনা সমিনাফা গেয়েছেন জন্ম আমার ধন্য হলো মাগো, আমাকে খুব আপ্লুত করে এই গানটি। বাংলাদেশের সেরা তিনটি প্রেমের গান আমার কাছে ভালো লাগে, হাজার মনের কাছে প্রশ্ন রেখে আমাদের শেখ সাদী খানের সুর এবং প্রয়াত নজরুল ইসলাম বাবুর লেখা একটি গান, তারপরে এই মন তোমাকে দিলাম গাজী মাজহারুল আনোয়ার সাহেবের লেখা এবং আনোয়ার পারভেজ সাহেবের সুর, এই গানটি আমাকে খুবই আপ্লুত করে। আর দিন যায় কথা থাকে খানাতুর রহমান সাহেবের অসাধারণ একটি গান, এটি গেয়েছেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় দাদা সুবীর নন্দী। তাদের ভিড়ে কিংবদন্তি তো আপনারাই, গীতিকবি সংগঠন আছে আপনাদের, তো আপনাদের এই সংগঠনের সদস্য হওয়ার জরুরি কতটুকু? আসলে গীতিকবি আমাদের একটা সংসদ ছিল, যেটি দীর্ঘদিনের, সেটি এখানে অনেক গুণী 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 ব্যক্তিত্ব, গুণী গুণী কবিরা, গুণী গীতিকবিরা এখানে আসেন, এবং সম্প্রতি আরও একটি দাবি দাওয়া আদায়ের জন্য যে একটি গীতিকবি সংঘ নামে একটি সংঘ হয়েছে আমাদের, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে আমাদের জাস্ট একটি আমাদের যে মনের কথাগুলো, যে প্রাণের দাবিগুলো, সেগুলো নিয়ে কথা আমরা বলছি। আর আগে ছিল এটি অনেকের নামে আমি বলতে পারবো কিন্তু বলছি না, আমরা একটা আড্ডা ছিল আমাদের, যে কোনো লেখা, যে কোনো সৃজনশীল কাজের সাথে একটি আড্ডা থাকে, আমার মনে হয় সেই আড্ডার জন্য আমরা গীতিকবি সংসদ করেছিলাম, এখন গীতিকবি সংঘ নামে একটি নতুন করে হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে কিংবা রেডিওতে গীতিকার হবার জন্য 26টি গান লিখে জমা দিতে হতো এবং তারপরে ডাক আসতো তার, তো এখন কেউ যদি গীতিকার হতে চায় বাংলাদেশ টেলিভিশনের কিংবা বেতারের তালিকাভুক্ত, তার জন্য নিয়মটা কী? নতুন জেনারেশনের কেউ যদি ইচ্ছা পোষণ করে গীতিকার হবার, সে ব্যাপারে আপনি কোনো দিক নির্দেশনা দেবেন? আগের নিয়মটি আছে বহাল এখনও পর্যন্ত, তবে 26টি নয়, 25টি গান বিভিন্ন ধরনের একজন গীতিকবির লেখা, তাকে ওই পাণ্ডুলিপি আকারে সেখানে জমা দিতে হয় এবং সেখানে একটা বিচারক মণ্ডলী আছেন যারা এই গানগুলো দেখেন, দেখে তারা যদি সেগুলো প্রচারের উপযোগী হয় তাহলে তাকে তালিকাভুক্ত করা হয়, এবং এটি সময় সময় হয় আর কি, যখন অনেকগুলো পাণ্ডুলিপি জমা হয়ে যায় তখন কিন্তু এই বোর্ডের হাতে সেগুলো তুলে দেওয়া হয়। খুব সহজেই প্রতিভা বিকাশের জন্য ইউটিউব বাণিজ্যিক ধারায় সরাসরি যুক্ত হয়ে প্রতিভাবান হয়ে যায়, গীতিকার হিসেবে তালিকাভুক্তি হওয়ার কারো নেশা বা তাড়না থাকে না। বেতার বা টেলিভিশন কি এখনকার যুগের গীতিকবিদের হারাচ্ছে কিনা এই তালিকাভুক্তি নিয়মের কারণে, এই ব্যাপারে আপনার কোনো অভিমত আছে কি? আমার অভিমত একটাই, যখন যেখানে যে সুযোগ পাবে সেখানে সে কাজ করবে, এটাই তো হওয়া উচিত। তাই যেখানে একটি বাধ্যবাধকতা আছে যে সেখানে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত হয়ে টেলিভিশনে গান লিখতে হবে, তা সেখানে আমার বিশাল একটি স্বাধীনতা পেয়ে যাচ্ছে যে আমার কোনো তালিকাভুক্তের দরকার নেই, আমি যে কোনো ইউটিউবে আমি গান লিখতে পারি, এখানে আমি খুব মুক্ত একটা পাখির মতো ডানা মেলে কাজ করার সুযোগটা পাচ্ছি, তো সেই সুযোগটাই নিচ্ছে। আর ইউটিউবটা হলো ব্যক্তিগত, টেলিভিশন তো সরকারি প্রতিষ্ঠান, সেখানে থাকবে, অন্যান্য যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিন্তু এই সিস্টেমটা নেই, একমাত্র সরকারি প্রতিষ্ঠান সেই আমল থেকেই চলে আসছে এখনও পর্যন্ত। গান গাইতে গেলে সেখানে তালিকাভুক্ত হতে হয়, যন্ত্র বাজাতে গেলে সেখানে তালিকাভুক্ত হয়, এটি সরকারের নীতিমালা আর কি। আপনি তো অনেক গান লিখেছেন, আজ এই শোতে একটি গান গাইবেন, সেই গানটি আপনার লেখা না, অন্য কোনো গীতিকারের লেখা, কিন্তু আপনার অসম্ভব প্রিয়। আমার খুবই সুন্দর একটি গান আমি গাইতাম একসময় সাথে আমার প্রয়াত বন্ধু জানে আলম, যিনি এই কোভিড-19 মারা গেছেন। একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া, আদম খাইল আবার হাওয়ায় খাইল, ইবলিশ শয়তান তার আশা পুরাইল,
ইবলিশ শয়তানে তাহার আশা পুরাইলো।